সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা বাড়িতে আবারও চলে এসেছি। তো একটি সিআরটি নতুন টিভি, টিভিটির নাম হচ্ছে কিলটন। তো এই ধরনের টিভি আমি নাম কমই শুনছি। তো এই টিভিটি পাওয়ার দিলাম, কিন্তু কোনো প্রকার মানে ফুল ডে এসি লাগিয়েও দেখেছি একেবারেই ফুল ডে। তো আমি এটাকে এখন রিপেয়ারিং করব। তো এটার নাম্বার মডেল নাম্বারটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এটার পিছনেও কোনো প্রকার মডেল নাম্বার দেওয়া নেই। আপনারা দেখতে পারতেছেন এখানে এম আলী ইলেকট্রনিক্স লেখা আছে। তো সম্ভবত এটি চায়না সার্কিট দ্বারা গঠিত। তো যাই হোক না কেন, আমি আজকে এই টিভিটি আপনার রিপেয়ারিং করে আপনাদেরকে আমি দেখাবো এবং দেখবো এটার ভিতরে কী প্রবলেম, কেনই বা এটা চলছে না। একটু অপেক্ষা করুন, আমি একটু আস্তে আছি। হ্যাঁ, আপনারা একটু আমি টিভিটি খুলে নিতেছি, ওটিটি যন্ত্রপাতি খুলে নিতেছি। টিভিটি খোলা হয়ে গেছে। দেখতে পারলেন টিভিটি ফুল নতুন, একেবারেই পিওর। কিন্তু এটার ভিতরে যে প্লাইব্যাকটি রয়েছে, প্লাইব্যাকটি পুরান পুরান দেখা যায়। অবশ্য দেখা যাচ্ছে যে মেশিন টিভিতে সব কিছুই নতুন, কিন্তু এই প্লাইব্যাকটি অনেক পুরাতন। যাই হোক, ওইটির দিকে আমরা তাকাবো না, আগে দেখবো এটা আসলে কী প্রবলেম। আমি সমস্ত কানেক্টিভ খুলে নিতেছি। এটা কি এর আগে আরেকবার মনে নিছেন না? না, নতুন অবস্থা এরকম। নতুন টিভির ভিতরে এত পুরাতন প্লাইব্যাক, সব কিছুই নতুন, এটা বুঝলাম না। এটা সম্ভবত শোরুমের ভিতরেই, আপনি দেখতে পাচ্ছেন এই শোরুমের ভিতরেই মনে হয় রিপেয়ারিং করা হয়েছে আরেকবার, যার কারণে প্লাইব্যাকটি চেঞ্জ করে পুরাতন একটি প্লাইব্যাক লাগানো হয়েছে। যাই হোক, এটা পাওয়ার কেন আসে না আমি সেটার দিকে এখন লক্ষ্য করব। তো দুঃখের বিষয় হলো বন্ধুরা, এটার ইনপুট সহকারে শর্ট এবং আউটপুট সহকারে শর্ট। এটা কীরকম হলো বুঝলাম না বিষয়টা। এই ধরনের প্রবলেম হলে তো ঠাড়া পড়ার থেকেই এই সমস্যাটা হয়। কারণ ট্রানজিস্টার যদি শর্ট হয় তাহলে প্লাইব্যাকটিও শর্ট হতে পারে,
নিশ্চিত, কারণ যে ঠাটা পরেই এই প্রবলেমটা হয়েছে যতদূর বোঝা যাচ্ছে। বৃষ্টির জন্য না, এটা হয়তো ঠাডার থেকে এই সমস্যাটা হয়েছে, কারণ আপনার ইনপুট সেকশন হয় সমস্যা হবে, নাহলে আউটপুট সেকশন সমস্যা হবে, কিন্তু এটা ইনপুটও শর্ট আউটপুটও শর্ট, যার কারণেই এটা আপনার দেখা গেছে কি এই ক্লাইভেকটা মনে চেঞ্জ করতে হবে, কিন্তু এটা আপনার একটু মোটামুটি খরচ হবে। আগে আমি আগে তো সমিত বিয়ার্স বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কিটটি ঠাড়া পরে জ্বলে গেছে বিদায় একেবারেই খুলে নিয়েছি। এটা আমাদের সার্ভিসিং সেন্টারে নিয়ে এটাকে আমি অপারেশন করব, তারপর এটাকে আমি ওকে করে আবার পুনরায় এটাকে লাগিয়ে দিয়ে যাব। তো তাই আমি এখান থেকে চলে যাচ্ছি।